প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাথরুমে যাওয়ার সময় কি মাথায় কাপড় দিতে হবে? বাথরুমে যাওয়ার সময় কেউ যদি মাথায় কাপড় দেয়, যেমন মহিলারা, তাহলে এটি বিদাত, আর প্রত্যেকটি বিদাত হচ্ছে গোমরাহী। এইরকমই আমাদের তবলিগি ভাইদেরকে দেখেছি, বিদাতপন্থীদেরকে, যে খালি গায়ে আছে আর গেঞ্জিটাও নেই শরীরে, শুধু লুঙ্গি আছে, কিন্তু বাথরুমে যাওয়ার সময় মাথায় একটা টুপি দিয়ে যাবে। চিল্লাতে যারা আসে তাদেরকে আমরা ছাত্র জীবন থেকে দেখেছি, তারা এই রকম দেখা যায় তাদের দৃশ্য, যে গা শরীরটা ঢাকা গেঞ্জি দিয়ে কমপক্ষে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল, তা না করে খালি গায়ে মানুষের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর মাথায় একটা টুপি আর শরীরের নিচু ভাগে একটা লুঙ্গি, এই হলো তাদের অবস্থা। তো এগুলো হচ্ছে বিদাতীদের লক্ষণ। আর মাথায় কাপড় দিয়ে বাথরুমে যেতে হবে, না হলে শয়তান কিছু করবে, এটা পুরুষ অথবা নারী উভয়ের ক্ষেত্রে কেউ যদি এই এতেকাদ বিশ্বাস রাখে, তো এটি হচ্ছে বেদাতি আকিদা, আর আমলটি হচ্ছে বেদাতি আমল। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন এসব গুমরাহি থেকে।